গত 23 জুন ঘটা করে দলের 75তম বছরপূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিত ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র 2 মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। এর বাইরে নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছে তাদের প্রায় সবাই আত্মগোপন করেছেন। এমন অবস্থায় গত 1.5 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চরম নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। দলটির জেলা পর্যায়ে এক নেতা বলেন, তাদের দলের এখন দিশাহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। 1 মাস হয়ে গেল, অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না, ফোন দিলেও কেউ ধরে না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছে। দল ক্ষমতা হারানোর পর গত 1 মাসে ঢাকাসহ অনেক জেলাতে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে দেখা গেছে। বেশ কয়েকটি জেলায় গণপিটুনি ও আগুনে পুড়ে বেশ কয়েকজনও প্রাণও হারায়। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয় খোঁজে যারা বাড়িঘর ফেলে পালিয়ে গিয়েছিলেন তারা এখনও এলাকায় ফিরতে পারেননি। দলটির এক নেতা বলেন, 1 মাস হয়ে গেল, আমরা বাড়িঘরে যেতে পারছি না, পরিবার পরিজন নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, কবে এলাকায় ফিরতে পারবো তাও জানি না। ঢাকার কাছাকাছি একটি জেলায় তাদের পৈতৃক বাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া এলাকায় তার যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল গত 5 আগস্টের পর সবগুলোই দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নেতা। ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে একটি গুঞ্জন শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে শেখ হাসিনা পলায়ন করেছেন। তখন এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতি বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। অথচ এই ঘটনা ঠিক 10 দিন পরে লাখ লাখ মানুষের রাজপথে নেমে আসার পর গত 5 আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। বিষয়টি এখনও মানতে পারছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে দলটি ঢাকা বিভাগের এক নেতা আক্ষেপ করে বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারি না, আপা পালিয়েছে, মানতেই কষ্ট হয়। শেখ হাসিনাকে যারা চেনেন জানেন, যারা কাছ থেকে তাকে দেখেছেন, তারা কেউ এটা মানতে পারে না, কারণ উনি মোটেই পালিয়ে যাওয়ার মানুষ না। আপা দেশে থাকলে নেতাকর্মীরা মনে বল পেতেন, ফলে দলে অত্যন্ত এখনকার মতো বিপর্যস্ত দেখতে হতো না। আপার দ্রুত দেশে ফিরে আসা উচিত। আওয়ামী লীগ নেতৃত্ব শূন্যতায় ভুগছে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন যে তার মা আর রাজনীতিতে ফিরবে না। তিনি বলেছিলেন, আমার মনে হয় এখানেই শেষ, আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে। তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যায়। জয় এক সাক্ষাৎকারে বিষয়টি জানান। এরপর একটি বিবৃতিতে গত 15 আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনের জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।